नमस्कार, आमार नाम अनिर्बाण दत्त। आमी अरुप्रतन भुइयां सर एक प्राक्तन छात्र, बर्तमाने कलकाता कस्टम्स प्रिवेंटिव अफिसर हिसेबे कर्मरत। आजकेर एई कठिन समय आमी एसेछि किछु कथा बोलते, आमार जीवनेर कथा। तार आगे आमी आमार परिचयटा दिए नि। आमी 2006 साले माध्यमिक पास करी एबं 2008 साले उच्च माध्यमिक पास करी एबं 2012 साले बीटेक पास करी। मेधावी छात्र कोनो कालेई छिलाम ना, তবে পরিশ্রমী ছাত্র ছিলাম। মোটামুটি নাম্বার পেয়েই পাশ করেছিলাম, কিন্তু কম্পিটিটিভ এক্সাম বা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রতি একটা ভয় সবসময় কাজ করে যেত আমার। তার প্রমাণ হচ্ছে 2008 সালে আমি যখন জয়েন্ট এন্ট্রান্স এক্সাম দিই, তাতে আমার র্যাঙ্ক হয়েছিল 39,000। যাই হোক, সেই ইতিহাস বলে লাভ নেই। আজকের এই কঠিন সময়, চারপাশটা খুবই কঠিন, বিশেষ করে যারা কম্পিটিটিভ এক্সামের জন্য খাটছ তাদের জন্য তো খুবই কঠিন। তো আমার মনে হচ্ছে এই সময় তোমাদেরকে কিছু কথা বলা উচিত। আমি 2012 সালে বিটেক পাশ করি। বিটেক পাশ করার পর এদিক ওদিক কিছুদিন বাড়িতে বসেও ছিলাম, চাকরি বাকরি পাইনি। পরবর্তীকালে আমি চাকরি পাই, বিশাখাপত্তনমে একটা সুগার ফ্যাক্টরিতে চাকরিতে ঢুকি এবং সেই চাকরিটা করতে থাকি। মন দিয়েই চাকরি করছিলাম, তো হঠাৎ করে সেখানে সিজনাল লক আউট হয়। তো লকডাউন শব্দটা তখন থেকে আমার জীবনের সাথে মনে হয় একটু জড়িত। তো সিজনাল লক আউট হয় এবং আমাকে বলা হয় আপনি বাড়ি যান, আপনাকে পরবর্তীতে আবার ডাকা হবে এবং আপনি যে বাড়িতে থাকবেন সেই সময় আপনাকে কোনো বেতন দেওয়া হবে না। তো ভগ্ন মনোরথ হয়ে আমি বাড়ি চলে আসি। সময়টা 2014 সালের এপ্রিল মাস, তখন আমার বয়স 24 বছর হয়ে গেছে। 2014 সালের এপ্রিল মাসে বাড়ি চলে আসি, তো এদিক ওদিক ঘুরতে থাকি। মন ভাঙা ছিল তখন, কিন্তু কোনো পথ খুঁজে পাচ্ছিলাম না, বা নতুন চাকরির জন্য চেষ্টা করছিলাম কিন্তু কিছু হচ্ছিল না ইঞ্জিনিয়ারিং সেক্টরেই। তো তখন অবধি আমি ভাবিনি যে কম্পিটিটিভ এক্সামের বা এই চাকরির জীবন লাইফ লাইনে আসবো আমি। তো যাই হোক, আমার একজন দাদা, মানে আমার খুবই কাছের দাদা, সেই দাদা দেবাশিস দা, সেই দাদা আমাকে তখন বলল যে অনির্বাণ, তুই এইভাবে সময় নষ্ট করিস না, জীবনে কিন্তু সময়ের দাম সব থেকে বেশি, টাকার থেকেও দামি, তো তুই চাকরির জন্য পরিশ্রম কর। তো আমি বললাম যে না, আমার হবে না, আমার ভয় লাগে আমার। তো বললো তুই হারার আগেই হেরে যাচ্ছিস কেন, তুই শুরু তো কর, দেখবি তুই রাস্তায় নামলে রাস্তাই তোকে দেখিয়ে দেবে কীভাবে কী করতে হবে। তো যাই হোক, ওর কথায় আমি পড়া শুরু করলাম। তেমন কিছু করিনি সেই সময়, ক্লাস এইটের, এইট থেকে নাইন টেন এই তিনটে ক্লাসের অঙ্ক বইগুলো এবং আমাদের সময়কার যে অবিভক্ত যে সিলেবাস, তার বাংলা মাধ্যমিকের অবিভক্ত সিলেবাসের, আমি বাংলা মাধ্যমের ছাত্র, তো সেখানকার ইতিহাস, ভূগোল, ভৌতবিজ্ঞান, জীবনবিজ্ঞান এই বইগুলো নিয়ে পড়া শুরু করলাম এবং টুকটাক ফর্ম ভরতেও স্টার্ট করলাম। তো করতে করতে দেখলাম যে হ্যাঁ, অঙ্কটা তো যাই হোক আমার চর্চায় ছিল, ইতিহাস ভূগোল এইগুলো আমার সমস্যা হচ্ছে না, কিন্তু ইংরেজিটায় আমার সমস্যা রয়েছে এবং বৃহত্তর সমস্যা রয়েছে। তো আমার রুমমেট, ইঞ্জিনিয়ারিংয়ের রুমমেট, তার দৌলতে আমি অরূপ স্যারের কথা জানতে পারলাম এবং স্যারের কাছে আমি যাই। সেই বছরই 6ই আগস্ট, দিনটা মনে আছে আমার, 6ই আগস্ট 2014 সালে আমি অরূপ স্যারের কাছে প্রথম ভর্তি হলাম। তো সেদিন থেকেই কিন্তু আমার জীবনের মোড় ঘুরে গেছিল। আমি আমার মানে চাকরি পাওয়ার যে লড়াই, সেই লড়াইয়ের দুটো বাক্যকে আত্মবাক্য মনেই বলে মেনে এসেছি সারা জীবনের জন্য। প্রথম বাক্যটা এপিজে আব্দুল কালামের, তিনি বলেছিলেন, স্বপ্ন সেটা নয় যেটা তুমি ঘুমিয়ে ঘুমিয়ে দেখো, স্বপ্ন সেটা যেটা তোমাকে ঘুমাতে দেবে না। আর দ্বিতীয় বাক্যটা পেয়েছিলাম অরূপ স্যারের কাছ থেকে, সেটা তখন এক মাস হয়ে গেছে আমার স্যারের কাছে পড়ার। তো আমি একদিন গেছি স্যারের কাছে, স্যার মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের একটা ফর্ম বেরিয়েছে, আমি মানে একটা সিটি রয়েছে সেখানে জেনারেলে, আমি কি ভরবো? তো স্যার আমার মুখের দিকে তাকিয়েছিলেন, তাকিয়ে বললো যে তুই কটা সিট নিবি, তুই কটা চাকরি নিবি? আমি বলেছিলাম স্যার একটা। বললো তাহলে যেখানে 1000টা সিট আছে সেটাও তোর জন্য যতটাই খোলা, যেখানে একটা সিট আছে সেটাও তোর জন্য ততটাই খোলা, সবটাই নিজের কাছে। তো সেদিন থেকে কিন্তু আমার মোড় ঘুরে গেছিলো, আমি বুঝতে পেরেছিলাম যে লড়াই আমাকে করতে হবে এবং সেটা ছিনিয়েই আনতে হবে। এবং এই ভীতু ছেলেটা আস্তে আস্তে কেমন করে যেন পড়াশোনার মধ্যে ডুবতে থাকলো। কি করেছি কি না করেছি সেটা আমি পরে যাচ্ছি, তার আগে বলি
যে এই যে জিনিসগুলো, এই ছোট ছোট কথা, ছোট ছোট বাক্য, এইগুলো আমাদের মনটাকে গড়তে সাহায্য করে। কোনো কিছুর আগে মনটা খুব জরুরি, সে যেই কাজ হোক না কেন। তো আমি ভাগ্যবান যে আমি স্যারের মতো একজন মানুষ, একজন গাইডের দেখা পেয়েছিলাম। তো সেই গাইডটা আমি স্যারের কাছ থেকে পেয়েছি এবং নিজের জীবনেও তার প্রয়োগ করেছি। তো তারপর কি হলো, পড়াশোনার মধ্যে ঢুকলাম এবং ঢুকতে ঢুকতে নিজেই বুঝতে পারলাম যে আমার কোথায় ঘাটতি আছে, কোন জায়গাটা আমাকে ঠিক করতে হবে, কীভাবে পড়তে হবে, আরও কীভাবে পড়তে হবে। তো আমি তোমাদেরকে একটা রুটিন বলি, আমি বেশি দিন খাটিনি, 2014 জুন মাস থেকে পড়া শুরু করি এবং 2015 অক্টোবর মাস অবধি এই কয়েকটা মাসই আমি পড়েছিলাম, স্যারের কাছেও পড়েছিলাম এবং নিজেও পড়েছিলাম। তো আমার রুটিনটা এরকম ছিল, সকাল 6টার সময় ঘুম থেকে উঠতাম, উঠে পরিষ্কার হয়ে নিয়ে তারপর পেপার নিয়ে বসতাম, ওটা আমার ছোটোবেলাকার অভ্যাস, আধ ঘন্টা পেপার পড়া হয়ে গেলে পড়তে বসতাম। 6:30-7টার সময় পড়তে বসে পড়া থেকে উঠতাম, ঠিক 3:30, 3:45, 4:00, 4:30 বেজে যেত, উঠতাম না। এর মধ্যেই পড়া চলছে, চর্চাও চলছে, পড়াও চলছে, সব কিছু চলছে, চ্যাপ্টার ওয়াইজ প্র্যাকটিস, নতুন নতুন অঙ্ক করা, যেখান থেকে যা পেতাম প্র্যাকটিস সেট সব কিছুই চলতো ওর মধ্যে। এবং সকালের খাবার দাবারও ওর মধ্যেই হতো, 10-15 মিনিট সময় বার করে, আমি উঠতাম না। এবং তারপরে যখন উঠতাম, স্নান করে তারপর খাওয়া দাওয়ার পর সাইকেল নিয়ে বেরোতাম। সাইকেলিং আমার একটা নেশা, আমার বাড়ির থেকে অল্প একটু গেলেই সবুজ প্রান্ত শুরু হয়ে যায়। তো 8:40 সাইকেল চালিয়ে এসে মনটাকে ঠিক করে আবার পড়তে বসতাম, 6টার সময় বসতাম, 10:30 সময় উঠতাম, উঠে তারপর খেতাম। এবার হয়তো তোমরা ভাবছো যে হচ্ছে আমি হয়তো এবার মানে হচ্ছে রেস্ট নেবো, ঘুমাবো না। আমার এই টোটাল জার্নি, এই পুরো যাত্রাপথের সব থেকে কঠিন সময়টা এবং সব থেকে সঠিক সিদ্ধান্ত যেটা নিয়েছিলাম সেইটার প্রয়োগ এই সময় করতাম আমি। আমি ঠিক 11টার সময় মক টেস্ট দিতে বসতাম, আমি টানা 1.5 বছর এইভাবে মক টেস্ট দিয়ে গেছি, যে 2 ঘন্টার পরীক্ষা আমি 1.5 ঘন্টায় দিতাম। এবং হ্যাঁ, সেই সময় পরীক্ষা দিয়ে তারপর সেটাকে সলভ করতাম, করে তারপর ঘুমাতে যেতাম 3:30, 3:30, 4:00। 1.5 বছর আমি 2 ঘন্টা, 2.5 ঘন্টা, 3 ঘন্টা করে ঘুমিয়েছি, চোখের নিচে কালি চলে এসেছিল। হ্যাঁ, আনন্দ ছিল মনে, সাফল্য ব্যর্থতা তো পরের কথা, কিন্তু মনের মধ্যে আনন্দ ছিল যে হ্যাঁ, আমি মন থেকে কিছু একটা করছি। কেন এই সিদ্ধান্ত, তার কারণ হলো যে সারাদিন আমি পরিশ্রম করেছি, শরীর মন দুটোই ক্লান্ত এবং আমার স্নায়ুতন্ত্র, মস্তিষ্ক বিদ্রোহ করছে। তো সেই সময় আমি তাদের বিরুদ্ধে গিয়ে পরীক্ষা দিচ্ছি, দিনের পর দিন, রাতের পর রাত। তো এটা কি হচ্ছে, এই জায়গাগুলো শক্ত হয়ে যাচ্ছে, বীভৎস শক্ত। স্যারের কাছে একটা শব্দ শুনেছিলাম, প্যালপিটেশন, পরীক্ষার হলে গিয়ে আমাদের হয় এটা, বুক গুড়গুড় করে, তলপেটে ব্যথা করে, কারো কারো হয়তো টয়লেট পেয়ে যায়, আমার যেমন পেত। তো হ্যাঁ, এই যে আমি পরীক্ষা দিতাম, এর ফলটা আমি কিভাবে পেয়েছি, মানে একটু জাম্প করে আমি পিছনের দিকে চলে যাচ্ছি এবং তোমাদেরকে সেটা বলি। সিজিএল 2015 যেটা দিয়ে আমি চাকরি পেলাম, তার টায়ার 1 এক্সাম হচ্ছে, আমার সেটটা সব থেকে কঠিন হয়েছিল, তখন 4টে সেটে পরীক্ষা হতো। তো আমার দুর্ভাগ্য ছিল সেটা, আমার সেটটা সব থেকে কঠিন হয়েছিল। তো আমি পরপর 9টা অঙ্ক পারিনি, এই অঙ্কের জায়গাটা আমার স্ট্রং জায়গা ছিল, তো পরপর 9টা অঙ্ক পারিনি। তো আমার সাথে স্যারেরই অনেক স্টুডেন্ট ছিল, ভালো স্টুডেন্ট, আমার বন্ধুরা ছিল, তারা ওই সেটে পরীক্ষা দিয়ে তারা আর বেরোতে পারেনি। কিন্তু না, আমি 9টা অঙ্ক পারিনি সেটা পরপর, যেমন সেটা চাপের, কিন্তু আমার নার্ভ কিন্তু সেটা নেয়নি, আমার নার্ভটা ঠিক জায়গাতেই ছিল, আমার মনটাও শক্ত ছিল। আমি তারপরে 41টা অঙ্ক করে বেরিয়ে এসেছিলাম, খুব ভালো মার্কস, টায়ার 1 আমি তুলতে পারিনি, কিন্তু একটা ভদ্রস্থ স্কোর করেছিলাম, লড়াই করার মতো 122 পেয়েছিলাম। তো এইগুলো হচ্ছে ছোট ছোট একটা উদাহরণ। তো তুমি যদি এরকম করতে থাকো দিনের পর দিন, আমি তো ফল পেয়েছি, তোমরা এরকম যদি করতে থাকো, করতে পারো, তাহলে কিন্তু কিছু না কিছু ফল পাবে। যাই হোক, আমি আবার পিছনে যাই। তো এইভাবে খাটতে থাকলাম এবং পরীক্ষার ফর্ম ভরতে থাকলাম। ব্যাংক ইন্স্যুরেন্সের পরীক্ষা আমি দিতে পারতাম না, তার কারণ হচ্ছে ওই ফর্মগুলো ভরতে বেশি টাকা লাগতো, আমার পক্ষে সেই সময় সম্ভব ছিল না। আর অন্য ফর্মগুলো যেগুলো সিজিএল বা পিএসসির যে এক্সামগুলো হতো, আমি খোঁজ রাখতাম জেলা পরিষদ, পৌরসভা, যাই আমি। তো ওই 1.5 বছরে আমি কিন্তু বেশিরভাগ রবিবারই কোনো না কোনো পরীক্ষা দিতে যেতাম। তো পরীক্ষার হলে পরীক্ষা দেওয়ার কিন্তু একটা আলাদা মজা আছে, কিছু না কিছু তুমি শিখবে, তুমি চাকরি পাও না পাও, পরীক্ষায় পাশ করো বা না করো, তুমি খালি হাতে কখনো ফিরবে না। তা আমি কিন্তু এটা আজীবন মেনে এসেছি এবং তার ফল পেয়েছি। ছোট উদাহরণ হচ্ছে,
সিজি 2013 সিজিএল হচ্ছে, আমি প্রথম পরীক্ষা দিতে গেছি। তো খুব উৎসাহ, খুব আনন্দ। প্রথমেই অঙ্ক শুরু করে দিলাম, 101, 102, 103, 104, এই চারটে অঙ্ক আমি করলাম। এবং কিন্তু দাঁড়ালাম কি, 1, 2, 3, 4, চারটেই ভুল। এই প্যালপিটেশন, এইগুলো কিন্তু তুমি যত পরীক্ষা দেবে এবং রাত্রিবেলা যত পরীক্ষা দেবে বা তোমার পরিশ্রান্ত সময় তুমি যখন নিজেকে খাটাবে, তত কিন্তু তুমি এই ফল পাবে পরবর্তীকালে। তো এই কথাগুলো থাক, এবং একটু অন্য কথায় ফিরি। অঙ্ক আমার স্ট্রং জায়গা ছিল বরাবরই, নিজের মৌলিকত্ব বিসর্জন দিয়ে কখনো আমি অঙ্ক করিনি। শর্টকাট বলে কোনো কিছু আমার অভিধানে ছিল না, আমি অঙ্ক নিজের মতো করেই করতাম। এবং আমার, আমি যেভাবে অঙ্ক শিখে এসেছি, হতে পারে সেটা কঠিন পদ্ধতি বা সহজ পদ্ধতি, কিন্তু আমি সেইটা কিন্তু কখনো ছাড়িনি। তোমাদেরকেও বলবো, তোমরা সেটা ছাড়বে না, কারণ কঠিন সময় যখন নার্ভ চিন্তা করা ছেড়ে দেয়, তখন ওই জিনিসগুলো কিন্তু তোমার কাছেই থেকে যায়, কারণ তুমি যেভাবে ছোটোবেলায় অঙ্ক শিখেছো। তো অঙ্ক করতাম, চ্যাপ্টার ওয়াইজ অঙ্ক করতাম, করে যে অঙ্কগুলো মনে হতো যে খুব ভালো সেগুলোকে তো দাগাতাম, যেগুলো পারতাম না সেগুলোকেও দাগাতাম। এরকম করে ধরো চারটে চ্যাপ্টার হয়ে গেছে, একদিন নতুন চ্যাপ্টার নিয়ে বসতাম না, আবার পুরনো চ্যাপ্টারের ওই যে দাগানো অঙ্কগুলো ওইগুলোই করতাম। এরকম করে করে 10টা চ্যাপ্টার হলো, আবার ওইগুলো করতাম। এবার ধরো মক টেস্ট দিচ্ছি, মক টেস্ট দিতে গিয়ে দেখলাম যে এই একটা অঙ্ক আমার বেঁধে গেছে, আমি পারিনি। সেইটা কোন চ্যাপ্টারের অঙ্ক, সেই চ্যাপ্টারে জাম্প করে চলে গেলাম, এবং সেখানে যে যে অঙ্কগুলো ওই টাইপের ছিল বা দাগানো ছিল সেইগুলো আমি আবার দেখে নিলাম। এগুলো একটা ধারাবাহিক প্রসেস, এইভাবেই অঙ্ক নিয়ে আস্তে 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 ধাপে 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 এগোতে হয়। ইংরেজির কথায় আসি, ইংরেজিতে তোমরা স্বয়ং ভগবানের পাল্লায় পড়েছো, তো ভগবান যেভাবে পথ দেখাবে সেভাবেই তোমরা চলবে। একটা কথা আমি বলবো, স্যার কিন্তু প্রচুর 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 নোটস কাগজপত্র এগুলো দেবে, এবং আমি দেখতাম বেশিরভাগ ছেলেমেয়েরা সেগুলো নিতে পারতো না। আমি কিন্তু নিয়েছিলাম অমানসিক পরিশ্রম করে, আমি ভালো স্টুডেন্ট ছিলাম না, আমার অত মেধা নেই, কিন্তু ভগবানের আশীর্বাদে পরিশ্রম করার ক্ষমতাটা ছিল, এবং তখন আমি আমার ভীতুভাব কাটিয়ে উঠেছি। তো সেগুলো কিন্তু আমি নিতে পেরেছিলাম, এবং তার ফল আমি কিন্তু সাংঘাতিকভাবে আমার পরীক্ষায় পেয়েছি। তো আমি একটা কথা বলবো শুধু ইংরেজি নিয়ে, সেটা হচ্ছে যে স্যার প্রচুর মক টেস্ট দেবেন, ধরো 5টা সেট দিয়ে বললো যে এগুলো হচ্ছে সলভ করো, তোমরা সলভ করলে। তো সলভ করার পর স্যার এবার যখন সলিউশন দেবে, তখন আমি কি করতাম, আমি একটা পেন্সিল নিতাম, স্যারের সাথে সাথে খুব জোরে, স্যার শব্দ নিয়ে খেলছে, আমিও যে শব্দ পাচ্ছি আমি স্যারকে বলছি, স্যারের সাথে আমিও লেগে রয়েছি, স্যারের নখের যোগ্য আমি নই, কিন্তু আমি আমার ক্ষুদ্র চেষ্টায় আমি স্যারের সাথে লেগে যেতাম। যাই হোক, তো স্যার একটা ধরো সিনোনিম একটা শব্দ রয়েছে, তার চারটে অপশান, স্যার বলে দিল এর অ্যান্সার এইটা, স্যার বলে দিল যে এটার অ্যান্সার এইটা। এবার তার সাথে সাথে তার আরও তিনটে সিনোনিম বলে দিল, আমি সাথে সাথে কিন্তু ওখানেই ওই নোটশিটের ওই মানে কোশ্চেন পেপারের মধ্যে পেন্সিল দিয়ে লিখে নিলাম। স্যার আবার ওর তারই অ্যান্টোনিম বলে দিল দুটো, সেটাও আমি লিখে নিলাম, এবং বাকি যে তিনটে অপশান রয়েছে সেইটারও স্যার কোনো মানে সেগুলোরও সিনোনিম বা অ্যান্টোনিম স্যার বলে দিল, আমি সেগুলো ওর মধ্যে পাশাপাশি লিখে নিলাম। ঠিক এইভাবেই ইডিয়মসে একটা অপশান যেটা হলো সেটা তো স্যার বলেই দিল, বাকি যে তিনটে সেটাও হয়তো কোনো না কোনো কিছুর অপশান, সেগুলোও স্যার বলে দিল, সেগুলো আমি লিখতাম। এইভাবে পুরো পেপারটা খুব নোংরা হয়ে যেত, কিন্তু আমি পেন্সিল দিয়ে লিখতাম, মাইন্ড ইট। এবং হচ্ছে বাড়ি আসার পর আমি আমার একটা খাতা ছিল, নোট খাতা, সেই খাতার মধ্যে আমি স্যার ওই কোশ্চেন পেপারের নাম্বারটা দিতাম এবং ডেট দিতাম, ডেট দিয়ে পুরো 1 থেকে শুরু করে পুরো সব অ্যান্সারগুলো, ঠিক শুধু অ্যান্সারগুলো, অন্য কিছু অ্যান্সারগুলো এবং স্যার যে 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 এক্সট্রাগুলো বলেছে সেইগুলো ঠিক সেইভাবেই নোট ডাউন করে নিতাম তাতে, এবং কোশ্চেন পেপারটা রাবার দিয়ে পুরো মুছে দিতাম, পরিষ্কার হয়ে যেত। এইভাবে 50টা সেট যখন হয়ে গেছিল, তখন দেখা গেছিল যে 50টা সেট পুরো আমার এখানে ছিল সব। আমি প্রায় দিনই মাঝে মাঝে যখন সময় পেতাম ওই সেটগুলোতে আমি ওইভাবে পরীক্ষা দিতাম, পরীক্ষা দিয়ে আমি আমার খাতাটা বার করতাম, খাতাটা বার করে আমি ওইভাবেই আবার সলিউশন করতাম। তার মানে কি, আমার সাথে কিন্তু স্যার ছিল, তার মানে স্যার আমার বাড়িতে থাকতো না, স্যার বাড়িতে আসছেও না, কিন্তু ওই তো স্যারকে তো আমি তুলে এনেছি আমার খাতায়, স্যার যেভাবে ক্লাসরুমে বলেছে সেইভাবে, তো সেইভাবে করতাম। এই করতে করতে 50-100টা সেট কিন্তু এই মাথায় ছিল, তাই নিয়ে আমি পরীক্ষা দিতে গেছিলাম। তো কঠিন রাস্তাটা, খুবই কঠিন, কিন্তু তোমার আমার মতোই ছেলেমেয়েরাই কিন্তু সেই রাস্তাটা জয় করে। আমি খুব সাধারণ ঘরের সাধারণ ছেলে, খুব ভীতু ছিলাম, আমি সেই ভীতিটা কিন্তু কাটিয়েছিলাম। তো যাই হোক, অঙ্ক গেল, ইংরেজি গেল, রিজনিংয়ের কথা আমি কিছু বলবো না, কারণ রিজনিং যেহেতু আমি ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র, ক্যাম্পাসিংয়ের জন্য পড়তে হয়েছিল, আমি কিছু কিছু জিনিস জানতাম, সেইটা দিয়েই হয়ে গেছে। জিকের কথায় আসি, বড় বড় বই কেনার ক্ষমতা আমার ছিল না সেই সময়, তো আমি জিকেতে কি করতাম, আমি কর্মক্ষেত্র আর পেশা প্রবেশ রাখতাম, আর পেপার তো ছোটোবেলার থেকে পড়তাম, সেটা আমাকে খুব কাজে দিয়েছে। কর্মক্ষেত্র প্রত্যেক সপ্তাহে পেতাম, এবং কারেন্ট অ্যাফেয়ার্সের জায়গাগুলো আমি দাগিয়ে নিতাম, যেগুলো ভালো মনে হতো, করে ওই পেজটাকে আমি আলাদা করে রাখতাম, সিরিয়ালি আমার সাজানো থাকতো।
এবং পেশা প্রবেশেও আমি তাই করতাম। তো ধরো কালকে আমার পরীক্ষা আছে রবিবার, আজকে শনিবার, তো আমি সন্ধ্যাবেলা আমি কিছু করতাম না নতুন কিছু, ওই গত 3 মাস 4 মাসের কর্মক্ষেত্র এবং পেশা প্রবেশ বার করে ওই যে দাগানোগুলো, যেগুলো কিন্তু আমি গত 3 মাস আর দেখিনি, শুধু ওই দাগানোগুলোই আমি দেখতাম, দেখে পরীক্ষা দিতে যেতাম এবং কিছু না কিছু আমি পেতাম। তোমরা তো আরো লাকি, স্যার এখন খুব সুন্দর করে সেট দিয়ে দেন, জিকের সেট, অঙ্কের সেটও দেন, আমি দেখেছি সেগুলো খুব ভালো। তো মানে তোমাদের পরিশ্রম হয়তো একটু কম হবে, যাই হোক এইভাবে শুরু করলাম এবং আস্তে আস্তে কিন্তু সাফল্য পেতে শুরু করলাম। প্রথম সাফল্য আসলো কি, না সাফল্যের কথায় পড়ে যাচ্ছি, আগে আমি ব্যর্থতার কথায় আসি। ব্যর্থতা হচ্ছে যে 2013 সিজিএল আমার ট্রায়াল রান ছিল, এমনি দিয়েছিলাম, 2014 সিজিএলটা ফুল প্রিপারেশন নিয়ে দিলাম, টায়ার ওয়ানে মোটামুটি মার্কস পেয়েছিলাম 107 নম্বর, ওই প্যালপিটেশন ব্যাপারগুলো ছিল, তখনও আমি পুরোপুরি জয় করতে পারিনি ওই জায়গাগুলোকে। তো টায়ার 2 রেজাল্ট বেরোলো, আমি ট্যাক্স অ্যাসিস্ট্যান্টের জন্য সিলেক্ট হয়েছিলাম, কিন্তু টাইপ দিতে হতো, টাইপ টেস্ট, আমি টাইপ পারতাম না। তো যাই হোক, জোড়াতালি দিয়ে শিখতে 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 হয়, ওইভাবে হয় না। তো টাইপ পরীক্ষা দিলাম, যেদিনকে রেজাল্ট বেরোলো সেদিনকে দেখলাম যে 2.5% এররের জন্য আমার হয়নি, আমি খুব কেঁদেছিলাম সেদিনকে রাত্রিবেলা, 1 মাস পড়াশোনা করিনি। তোমাদের বলবো না, ভুল, একদমই ভুল, কিছু না কিছু নিয়ে আসবে, সব খারাপের মধ্যে একটুখানি ভালো থাকে। সেদিনকে আমি হয়তো পারিনি সিজিএলটা, কিন্তু পরের বার 15-তে আমি দ্বিগুণ উদ্যম নিয়ে আবার নামি, আমাকে কিন্তু বেশি খাটতে হয়নি, আমার পরিশ্রমটা বৃথা যায়নি, আমি 14-র জন্য খেটেছিলাম, সেই পরিশ্রমটা কিন্তু আমার নষ্ট হয়নি। তো 15-তে কিন্তু আমি আরো কঠিন পরিস্থিতিতে, ওর থেকে হয়তো অল্প একটু নাম্বার নিয়ে বেরিয়েছিলাম, কিন্তু টায়ার 2 আরো ভালোভাবে দিলাম এবং যাই হোক আলটিমেটলি চাকরিও পেলাম। তো তোমরা কিন্তু হেরে যেও না, হারার আগে হেরো না। আমি 1.5 বছরে 50টা পরীক্ষা দিয়েছি, 6টা চাকরি পেয়েছি, আরো 4টে পরীক্ষায় টায়ার 2 বিভিন্ন লেভেলের ইয়েতে সিলেক্টেড হয়েছিলাম। তো সাফল্যের হার 20% না, মানে যদি চাকরি পাওয়ার কথা বলি তাহলে পার্সেন্টেজ আরো কম। তো সাফল্য ব্যর্থতার মধ্যে ফারাক কিন্তু খুব কম, এবং বাকি যে পরীক্ষাগুলো আমি পাস করতে পারিনি, আমি ফেল করেছি, তার থেকে কিন্তু আমি খালি হাতে ফিরিনি, কিছু না কিছু নিয়েই এসেছিলাম, যা আমার পরবর্তীকালে পরবর্তী চাকরির ক্ষেত্রে আমার খুব কাজে দিয়েছে। তো লকডাউন চলছে, আমাদের কাছে পরিস্থিতি খুব খারাপ, অনেকেই যারা চাকরির জন্য খাটছ তারা ভাবছে যে কী হবে কী হবে, ওসব ভেবো না, একদম ভেবো না, একদম ভেবো না। আমার প্রথম চাকরি ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের খাদ্য দপ্তরে, মানে ফুড অ্যান্ড সাপ্লাই ডিপার্টমেন্টের সাব ইন্সপেক্টর, 2014 সালে পরীক্ষাটা হয়েছিল। তো আমি যখন ওই পরীক্ষা দিতে গেছিলাম, আমাকে 100 জনের মধ্যে 99 জন ডিমোটিভেট করেছিল, বলেছিল ওই চাকরি ও তো 10 লাখে বিক্রি হয়ে গেছে, 12 লাখে বিক্রি হয়ে গেছে, 15 লাখে বিক্রি হয়ে গেছে। কিন্তু আমি কিন্তু তখন ভীতু ছেলে আর নই, আমি ভিতরে ভিতরে সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, আমি বলেছিলাম যে পরীক্ষায় কি হবে না হবে, কে কি কি করছে আমি জানি না, সেসব জেনে আমার লাভ নেই, আমি কি করতে পারি, আমি পড়াশোনা করতে পারি, ভালো করে পরীক্ষাটা দিতে পারি, আমি আমার কাজটা করব, বাকিটা দেখা যাবে। তা আমি কিন্তু সেটাই করেছিলাম এবং ওই চাকরিটা আমি পেয়েছিলাম। আমার মার্কস খুব একটা ভালো ছিল না, একদম শেষের দিকে ছিল কাট অফের, কিন্তু ইন্টারভিউটা খুব ভালো হয়েছিল এবং তার দৌলত স্যারের কাছ থেকেই আমি মোটিভেট হয়েছিলাম, এবং ভিতরের যে ভয়ের জায়গাটা, ভীতু ছেলের সেই ভয়ের জায়গাটা কেটে গেছিল, আত্মবিশ্বাস নিয়ে ইন্টারভিউ দিয়েছিলাম। তো যাই হোক, চাকরি পাওয়ার পরে পরের গল্প শোনো, তখন আমার পাড়ায় রটে গেছিল যে আমার বাবা 10 লাখ দিয়েছে, আমি চাকরি পেয়েছি। যখন আমি মানে হচ্ছে বাড়িতে বসে গেলাম, মানে একটু পুরনো কথা যাই, বাড়িতে বসে গেলাম আমি চাকরি ছেড়ে দিয়ে, মানে প্রাইভেট যে চাকরি করতাম সেটা ছেড়ে দিয়ে বাড়িতে বসে গেলাম, আমি ধরো রাস্তায় বেরোতাম না, আমি একদিনই বেরোতাম, স্যারের কাছে পড়তে যেতাম বেলঘড়িয়া, আমার বাড়ি হাবড়া থেকে আমি বেলঘড়িয়া পড়তে যেতাম। তো ধরো একদিনই বেরিয়েছি রাস্তায়, কারোর সাথে দেখা, কী রে কী করছিস, আমার ভাইপোরা তো ওতে চাকরি পেয়েছে, এ তো ও এখন এই করছে, তো এরকম বলতো, মানে কাটা জায়গায় নুনের ছিটে দেওয়া। আমি কিন্তু সেইগুলোর থেকেই শক্তি নিয়েছি, সেইগুলোর থেকেই অনুপ্রেরণা নিয়েছি। তো যাই হোক, সাফল্য ব্যর্থতা জীবনে থাকেই, মানে একটা সাফল্য পাবে মনে হবে সব শেষ, তা না, এখন জীবন যুদ্ধে চলছি, তো বুঝতে পারি লড়াইটা আরো অনেক বড়। তোমাদের প্রত্যেকের জন্য শুভেচ্ছা রইল, একটা কথাই বলবো, হারার আগে হেরো না, একদমই হেরো না, নিজেকে জাগাও, দেওয়ালে পিঠ ঠেকলেই কিন্তু মানুষের সেরাটা বেরিয়ে আসে, অন্তত আমার বিশ্বাস। তোমাদের সবাইকে শুভেচ্ছা জানাই, ভালোভাবে খাটো, পরিশ্রম করো,
আর সোশ্যাল মিডিয়া বা এই জায়গাগুলো নিজের মানে নিজের প্রয়োজনের জন্য যেটুকু দরকার সেটুকুই ব্যবহার করো, বাকি এই সময়টা করো না, সময়ের দাম টাকার থেকেও বেশি, অন্তত এই সময়টা। তোমাদের প্রত্যেককে শুভেচ্ছা জানাই, তোমরা ভালো থেকো, ভালোভাবে পড়াশোনা করো এবং নিজের সেরাটা দিও। বিদায়।